আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতির সৃজনশীল সমাধান। আমাদের রাজশাহী বোর্ড 2020-এ যে কোশ্চেনটা আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের কাছে খুব সহজ মনে হবে অঙ্কটা, এবং সেটাতে আমাদের রাজশাহী বোর্ড 2020-এ যে কোশ্চেনটা আসছে তার মধ্যে এই যে খ নাম্বার যে প্রশ্নটা আছে, অনেকে হয়তো সমাধান করছো তোমরা। একটু এখানে দেখবা যে এখানে একটু কোশ্চেনটা ভুল আছে, সেটা দেখো বোর্ডে। আমি কিন্তু প্রশ্নে যেটা আছে সেটাই লিখে দিছি, কিন্তু এখানে একটু ভুল আছে, সেটা আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আসলে এখানে মাইনাসটা নিচে আসবে মাইনাস আর উপরে যাবে প্লাস, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে। তোমরা একটু অবশ্যই যখন বোর্ডটা সলিউশন করবা তখন ওইটা একটু দেখবা যে আসলে প্রশ্নটাতে ওইটা ভুল ছিল। ওকে, তো আমরা একটু সমাধান করি। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, উদ্দীপকটা দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এম, এবং রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি ইকুয়াল টু কস এ মাইনাস বি, এটা আমার উদ্দীপক দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ক নাম্বার প্রশ্ন বলছে টেন সিক্সটি মাইনাস থিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে থিটা এর মান কত, এটা আমায় বের করতে বলছে। খ নাম্বার বলছে প্রমাণ করো কসেক থিটা ইকুয়াল এটা, এবং গ নাম্বার সেক ফোর বি এর মান বের করতে বলছে। তো আমরা একটু স্টার্ট করবো, খুব সহজ। আমরা যদি একটু ভালো মতো বইয়ের অঙ্কগুলোকে সমাধান করতে পারি তাহলে খুব সহজে আমরা অধ্যায়টাকে সলিউশন করতে পারবো। তো দেখো ক নাম্বার প্রশ্নে কী দেওয়া আছে, ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে টেন সিক্সটি মাইনাস থিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি। আমাকে থিটার মান বের করতে হবে, তো টেনটা রাখা যাবে না এখানে। তো আমরা একটু চিন্তা করি, এখানে যদি আমরা টেনটা উঠায় দিই তাহলে সিক্সটি মাইনাস থিটা ইকুয়াল, আমরা যদি একটু চিন্তা করি এখানে কত ডিগ্রি মান টেন, কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, টেন কত ডিগ্রি মান, দেখো টেন হচ্ছে থার্টি ডিগ্রি মান। এখানে আমি টেনটা লিখি টেন, থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, তাহলে আমি বসাই দিলাম টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টেন থার্টি ডিগ্রি, টেন থার্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি, তাহলে টেন টেন বাদ, তাহলে এখানে কী আসতেছে সিক্সটি মাইনাস থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি। এখন দেখো মাইনাস থিটা ইকুয়াল থার্টি মাইনাস হচ্ছে সিক্সটি, তাহলে এখানে কী আসতেছে মাইনাস থিটা ইকুয়াল সিক্সটি থেকে যদি থার্টি বাদ দিই মাইনাস কত আসে থার্টি, যদি মাইনাস মাইনাস বাদ দিই তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি আসতেছে থার্টি ডিগ্রি। আশা করি যে ক নাম্বার প্রশ্নটা আছে, এই টাইপের কিন্তু বোর্ড কোশ্চেনে ক নাম্বার কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, এবং সেটা তোমরা একটু দেখবা, দেখবা প্রত্যেকটা সেম। এখানে হয়তো থিটা নাই, ডিরেক্ট আছে অঙ্ক, তো এটা তোমরা একটু বোঝার চেষ্টা করবো। ওকে, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এরপরে কোশ্চেনে দেওয়া আছে দেখো, খ নাম্বার কী দেওয়া আছে প্রমাণ করো। এখন প্রমাণ করতে বলছে উদ্দীপক, দেখো এখানে একটু প্রশ্ন তোমার কাছে আছে, সেটা হচ্ছে দেখো থিটা আছে প্রথম উদ্দীপকটার সাথে আর এখানে বি আছে দ্বিতীয় উদ্দীপকটার সাথে, তার মানে এই প্রথম যে খ নাম্বার যে প্রশ্নটা সলিউশন করতে বলছে সেটা আমরা কার সাথে কানেক্টেড করব, প্রথম উদ্দীপকটার সাথে। আর এখানে সেক ফোর বি যে নির্ণয় করতে বলছে, দেখো প্রথম উদ্দীপকে কিন্তু কোনো জায়গায় বি নাই, তাহলে ওইটা কিন্তু আমার হবে না, তাহলে দ্বিতীয় উদ্দীপকটার সাথে আমরা বি কানেক্টেড করব। আশা করি তোমার কাছে খুব সহজ মনে হবে, উদ্দীপক আগে চিহ্নিত করতে হবে তোমাকে। তো দেখো আমরা প্রমাণের জন্য লেফট সাইড দিয়ে ডিরেক্ট করতে পারবো না, এটা একটা প্রবলেম আছে, কারণ হচ্ছে আমাকে লেফট সাইডে সেরকম কিছু দেওয়া নেই, এখানে বড় রাশি দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে ম্যাটটা করবো সলিউশন। তো দেখো খ নাম্বার কী দেওয়া আছে, দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম, দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কী দেওয়া আছে এম। আচ্ছা আমরা একটু জিনিস সহজভাবে চিন্তা করি, এখন এম আছে রাইট সাইডে, এখানে রাইট সাইডে এম স্কোয়ার আছে, তো স্কোয়ার আনতে গেলে উভয় পক্ষে অবশ্যই কী করতে হবে, বর্গ করতে হবে। তো দেখো আমরা একটু বর্গ করে নিচ্ছি, সেক থিটা প্লাস টেন থিটা এর উপর কি অল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কী আসতেছে একটু ভালো মতো দেখো। আমরা যদি কোনো আমরা নয় পয়েন্ট একের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই বা একটু চিন্তা করি, তাহলে নয় পয়েন্ট একের ক্ষেত্রে আমরা মেবি ষোলো বা পনেরো নাম্বার যে ম্যাথগুলো আছে তার মধ্যে একটা অঙ্ক আছে যেটা পুরোটার উপর স্কোয়ার থাকে, মনে রাখবা পুরোটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কী করি, তাহলে আমরা করি হচ্ছে উভয়টাকে আমরা ভাঙ্গাই দিই। তাহলে সেক সমান সূত্র কি ওয়ান বাই, দেখো সেক সমান সূত্র হচ্ছে ওয়ান বাই কস প্লাস টেন সমান সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ওকে এর উপর কি স্কোয়ার, আর এম স্কোয়ার আছে এম স্কোয়ার থাক। ওকে তারপরে দেখো আমরা এখানে লসাগু করে দিই, তাহলে কী আসতেছে কস থিটা, যদি কস থিটা হয় তাহলে এখানে দেখো লসাগু করলে ওয়ান প্লাস কি সাইন থিটা। এখন দেখো এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা দিলাম ইকুয়াল কি আছে এম স্কোয়ার। তারপর দেখো এখানে কি, এখানে আমরা দেখো এই যে স্কোয়ারটা আছে এটা নিচেও দেওয়া যায় উপরেও দেওয়া যায়, তো আমরা লিখি ওয়ান প্লাস সাইন থিটা এর উপর কি অল স্কোয়ার, আর নিচে কি আছে কস স্কোয়ার থিটা, তার মানে এই স্কোয়ারটা আমি উপরেও দিছি নিচেও দিছি। এখন যে কাজটা করতে হবে সেটা দেখো ইকুয়াল কি আছে এম স্কোয়ার,
এরপর দেখো আমরা এখানে অল স্কোয়ার আছে ডাবল করে দেই তো পরের লাইনে করি আমরা এই লাইনটা আমরা একটু রাখি সাইন স্কোয়ার এখন দেখো কজ স্কোয়ার ইকুয়াল সূত্র হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এটা তোমরা সূত্র অবশ্যই মনে রাখবা কারণ সূত্র ছাড়া কখনোই এই অধ্যায়ে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক করা যাবে না তো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 1 এর উপর আমরা স্কোয়ার করতে পারি তাহলে এখন দেখো এখানে কি আসতেছে উপরে ডাবল করা যায় অল স্কোয়ার যেহেতু আছে তাহলে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা আর নিচে কি আছে দেখো নিচে নিচে যদি আমরা হিসাব করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটাই সূত্র একবার প্লাস একবার হচ্ছে কি মাইনাস সাইন থিটা ওকে ইকুয়াল কি আছে এম স্কোয়ার লিখলাম তারপরে দেখো আমরা এটার সাথে এটা বাদ দিতে পারি তাহলে উপরে কি থাকে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে কি 1 মাইনাস সাইন থিটা দেখো উপরে আছে 1 প্লাস সাইন থিটা নিচে আছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কি আছে এম স্কোয়ার আমরা একটু বোর্ডের দিকে তাকাই একটু প্রশ্নটার দিকে তাকাই দেখো প্রমাণের ক্ষেত্রে দেখো এই রাইট সাইডে দেওয়া আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এখানে কিছুটা যোজন বিয়োজন ক্যাটাগরি দেওয়া আছে তো আমরা যেহেতু যোজন বিয়োজন ক্যাটাগরি দেওয়া আছে উত্তরটা তো আমরা এটা যোজন বিয়োজন করে দিই এর নিচে ওয়ান আছে তাহলে যোজন বিয়োজন করলে কী আসবে দেখো যোজন বিয়োজন শর্ত হচ্ছে উপরে যেটা আছে ভালো মতো শুনবা উপরে যেটা আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো তাহলে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ভালো মতো একটু বোঝার চেষ্টা করবা যোজন বিয়োজনের প্রথম শর্ত হচ্ছে উপরে যেটা আছে সেটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো আমি কিন্তু নিচেরটা এখনও কাজ করিনি এখন দ্বিতীয় কাজ কি নিচে যেটা আছে সেটা যখন উপরে লিখবো তখন আমি প্লাস দিয়ে ওইটা লিখবো ওয়ান মাইনাস সাইন থিটা কিন্তু নিচে যেটা আছে সেটা যখন নিচে লিখবো তখন মাইনাস দিব মাইনাস দিলে দেখো এখানে যেহেতু মাইনাস দিয়েছি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাইন থিটা ইকুয়াল কি এখন এইখানেও যোজন বিয়োজন করো তাহলে উপরে কী আছে সেটা উপরেও লিখি এটা আমি নিচেও লিখলাম নিচে কী আছে ওয়ান তাহলে উপরে যায় এটা হবে প্লাস ওয়ান আর নিচে যেটা আছে সেটা আসে কী হবে মাইনাস ওয়ান ওকে তাহলে এখন দেখো আমরা একটু কাটাকাটি করি এটার সাথে এটা বাদ আর মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান বাদ তাহলে ওয়ান আর ওয়ানে যোগ করলে কত হচ্ছে টু আর নিচে হচ্ছে দেখো সাইন থিটা কত টু সাইন থিটা ইকুয়াল কী আসতেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস কত ওয়ান ওকে তাহলে দেখো টু টু বাদ উপরে থাকে ওয়ান ওয়ান বাই সাইন এটা আমরা সবাই সূত্র জানি ওয়ান বাই সাইন সমান সূত্র কি কসে কসেক থিটা ইকুয়াল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান যে ম্যাথটা তুমি করছো এটা রাইট সাইড লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ হয়ে গেছে তোমাকে চিন্তা করতে হবে আগে তোমাকে প্রমাণটাকে ভালোভাবে দেখতে হবে যে প্রশ্নটাতে আমাকে কী চাইছে প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে কিন্তু আমরা সলিউশন করতে পারবো কিন্তু প্রশ্নই যদি আমি না বুঝি তাহলে কিন্তু এটা সলিউশন তুমি কোন লাইন করবা কীভাবে করবা এটা এটা তো সম্ভব না তো আগে তোমাকে প্রশ্ন বুঝতে হবে একটু ট্রাই করো একটু ইম্প্রুভ করো রেগুলার যখন করবা তখন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তারপরে দেখো গ নাম্বার প্রশ্ন আছে গ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কী আছে একটু লক্ষ্য করো গ নাম্বারটা দেওয়া আছে সেক ফোর বি এটা থিটার সাথে কিন্তু কানেক্টেড না তার মানে এই যে দ্বিতীয় যে উদ্দীপকটা আছে এটার সাথে কানেক্টেড তাহলে এই শর্তটা আমরা সবাই করছি যে নয় পয়েন্ট দুইয়ের নয় পয়েন্ট দুইয়ের যদি আমরা অঙ্ক করি যে হচ্ছে চোদ্দো পনেরো ষোলো এই যে অঙ্কগুলো আছে এগুলাতে কিন্তু এ এবং বি এর মান বের করতে বলছে সেটা আমরা করি এখন দেখো এখন দেখো এখানে আমরা গ নাম্বার সমাধান করতেছি এখানে দেখো প্রথমে শর্ত দেওয়া আছে এটা ইকুয়াল রুট থ্রি এটা ইকুয়াল রুট থ্রি তো দুটাই আমরা লিখবো কিন্তু তো দেখো এখানে কী আছে রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল কত রুট থ্রি তাহলে দেখো সাইন এ প্লাস বি আচ্ছা রুট আমরা এখানে এ আর বি এর মান রাখবো তাছাড়া সব উঠাই দিব তার মানে এখানে রুট সিক্সটা গুণ অবস্থায় এসে ব্যবসা যায় ভাগ হবে তাহলে রুট থ্রি বাই কত রুট সিক্স আমরা যদি একটু চিন্তা করি তাহলে এখানে কী আসতেছে এ প্লাস বি আমরা কাটাকাটি করি যদি কাটাকাটি করি দেখো আমি এখানে একটা লাইন অতিরিক্ত করতেছি রুট থ্রি বাই এখানে ভাঙ্গাচ্ছি হচ্ছে দেখো আমি একবারে রুট করে দিই তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে দুইটার উপরেই রুট আছে একবারে রুট করে দিচ্ছি সিক্স তাহলে কত ওয়ান বাই কত টু তাহলে হচ্ছে দেখো ওয়ানের উপর রুট করলে ওয়ান আর রুট টু তাহলে এখন প্রশ্ন হচ্ছে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু দেখো সাইন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি মান তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কত সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন সাইন বা অতএব এ প্লাস বি ইকুয়াল কত ফোরটি ফাইভ ডিগ্রি এটা এক নাম্বার আবার আমরা যদি সমীকরণ করি তাহলে কী আসতেছে দেখো এই যে এখানে যে মানটা আছে টু কস এ মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে এটা ইকুয়ালও আমি কিন্তু রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি লিখলাম
তারা দেখো এখানে cos আছে cos √2 টা গুণ অবস্থায় আছে বেশে গেলে ভাগ হবে a - b = কত আসছে a - b = আসছে √3 / কত 2 আচ্ছা বলো এখানে তোমরা সবাই জানো কি জানো যে cos কত ডিগ্রি মান √3 / 2 cos হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি এটার সাথে এটা বাদ তাহলে অতএব a - b = কত আসছে 30 আশা করি তোমরা যে দুটো সমীকরণ বের করছি এটা তোমরা বুঝতে পারছো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কি আসছে যখনই তুমি দুটো সমীকরণ বের করবা তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে মান চাইছে কার এই যে b এর মান বের করতে বলছে সো আমরা 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে আমার মান আসবে a এর মান কারণ b কাটা যাবে তাহলে আমরা কাজ করি 1 আর 2 আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে এক নাম্বার আছে a + b = কত 45 আর a - b = কত 30 যদি আমরা মাইনাস করি এটা এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস a বাদ তাহলে এখানে আমার কত আসছে b = 2b 2b = কত যদি 45 থেকে 30 বাদ দেই তাহলে 15 ডিগ্রি তাহলে এখানে b = 15 / হচ্ছে কত 2 তাহলে অতএব b = 7.5 ডিগ্রি যদি 7.5 ডিগ্রি হয় তাহলে এখন দেখো b এর মান আমরা পাইছি b এর মানটা এখন এখানে বসায় দেই তাহলে অতএব এখানে লিখি আমি তাহলে অতএব sec 4b তাহলে sec এখানে প্রদত্ত রাশি লিখতে পারো প্রদত্ত রাশি sec 4b equal তাহলে sec 4 b এর মানটা কত b এর মানটা দেখো 7.5 তাহলে 7.5 যদি 7.5 হয় তাহলে এই যে 4 এর সাথে যদি 7.5 গুণ করি sec তাহলে কত ডিগ্রি sec 30 ডিগ্রি আচ্ছা বলো তো sec 30 ডিগ্রি মান কত sec 30 ডিগ্রি মান কত 2/√3 আমরা যদি এটা মান বসাই তাহলে এখানে চলে আসছে 2/√3 আশা করি তোমরা এই যে অ্যানসারটা সেটা বুঝতে পারছো ওকে আর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটা প্রশ্নকে সলিউশন করি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগতে পারে যে কোনো টাইপের তুমি প্রশ্ন সলিউশন করো কিন্তু তোমাকে একটু ট্রাই করতে হবে অভ্যাস করতে হবে প্রতিদিন একটু প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু তুমি ম্যাথ কখনোই সলিউশন করতে পারবে না আশা করি যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা খুবই সহজ ছিল আর তোমরা খুব সহজেও এটা বুঝতে পারছো ওকে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ